দৈনিক প্রতিদিনের সংবাদ এবং ভোরের কাগজ পত্রিকার সম্পাদকীয় পাতায় সাধন সরকার তার কলামে লিখেছেন, নিবন্ধিত শিক্ষকদের দ্রুত নিয়োগ দেওয়া হোক। কলামে বলা হয়েছে, অনেক জল্পনা কল্পনা ও আলোচনা সমালোচনার পর এনটিআরসিএ বা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ গত 10ই জুলাই নিবন্ধিত শিক্ষকদের জাতীয় মেধা তালিকা প্রকাশ করেছে। এই প্রশংসনীয় উদ্যোগের ফলে সারা দেশের প্রায় 5 লাখের বেশি নিবন্ধিত শিক্ষকদের মধ্যে নিয়োগ পাওয়া নিয়ে আশার সঞ্চার হয়েছে। এর আগে এনটিআরসিএ কর্তৃপক্ষের এক এক সময়ের এক এক সিদ্ধান্তে নানা সমালোচনা সহ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা বাড়িয়ে দেয়। 2005 সালে এনটিআরসিএ গঠনের পর সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগ্য, উপযুক্ত ও দক্ষ শিক্ষক নিয়োগ পাওয়ার কথা থাকলেও সে লক্ষ্য ও উদ্দেশ্য আদৌ পূরণ হয়েছে কিনা সেটা এক বিরাট প্রশ্নের বিষয়। ক্ষমতার অপব্যবহার, প্রভাব বিস্তার ও টাকা পয়সার লেনদেন খাটিয়ে বহু অযোগ্য ব্যক্তি শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে গেছেন। 2015 সালে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির পরিবর্তে এনটিআরসিএ কর্তৃপক্ষের হাতে গেলেও সমস্যার পাহাড় টপকে যথাসময়ে শিক্ষক নিয়োগে আলোর দিশা অধরাই থেকে গেছে। একদিকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শূন্য পদের চাহিদা কম আসা, অন্যদিকে কর্তৃপক্ষের সময় উপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে সমস্যার জটিলতা গভীর থেকে গভীরতর রূপ নিয়েছে। সারা দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হাজার হাজার শূন্য পদ থাকলেও কর্তৃপক্ষ থেকে গত 2016 সালে মাত্র 6,000-এর মতো শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে পদ শূন্য থাকার কারণে পাঠদান সহ সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে এবং পড়ছে। আবার যথাসময়ে নিয়োগ না হওয়ায় লাখ লাখ চাকরি প্রত্যাশী নিবন্ধিত শিক্ষকরা হতাশায় দিন পার করছেন। প্রথম থেকে 12তম নিবন্ধিত শিক্ষকদের নিবন্ধন পরীক্ষা মোটামুটি একই প্রক্রিয়ার মাধ্যমে হলেও 13তম নিবন্ধন থেকে নিবন্ধন পরীক্ষা সম্পূর্ণ নতুন আঙ্গিকে বিসিএস এর আদলে অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী ও এনটিআরসিএ কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল, 13তম নিবন্ধনধারীদের আলাদাভাবে সরাসরি নিয়োগ দেওয়া হবে। গত প্রায় 2 থেকে 3 বছর ধরে চলা নিবন্ধিত শিক্ষকদের নিয়োগের ব্যাপারে আর কোনো অজুহাত, খামখেয়ালি ও নাজেহালপূর্ণ সিদ্ধান্ত জাতি দেখতে চায় না। জাতীয় মেধা তালিকা প্রকাশের পরও লাখ লাখ নিবন্ধনধারীর কেউই জানে না তাদের কবে, কোথায় ও কিভাবে নিয়োগ হবে। দ্রুত শূন্য পদের তালিকা প্রকাশ করে নিবন্ধনধারীদের মেধাক্রম অনুযায়ী নিয়োগের ব্যবস্থা করা হোক। এতে করে নিবন্ধিত চাকরি প্রত্যাশীদের হতাশা দূর হওয়ার পাশাপাশি বেকারত্ব ঘুচবে। এছাড়া সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান সহ সামগ্রিক শিক্ষা কার্যক্রমে গতি আসবে। এনটিআরসি এর বিভিন্ন সময়ের বিভিন্ন সিদ্ধান্তে হতাশা সৃষ্টি ও সময় মতো শিক্ষক নিয়োগে জটিলতা তৈরি হওয়ায় সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএ কর্তৃপক্ষের থেকে বাতিল করে আবার আগের মতো ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগের সুপারিশ করেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ কথা মোটামুটি সবাই জানে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্ষমতার অপব্যবহার, প্রভাব ও টাকা লেনদেনের কারণে অনেক অযোগ্য ও ন্যূনতম মেধাহীন লোক নিয়োগ পেয়ে যায়। হ্যাঁ, এনটিআরসিএ কর্তৃপক্ষ সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারেনি, এ কথা সত্য বটে। তবে এখনও সময় আছে জাতীয় মেধা তালিকা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দিয়ে ও সৃষ্ট সমস্যার সমাধান করে আগামীর পথে এগিয়ে যাওয়ার। শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএ কর্তৃপক্ষ থেকে ম্যানেজিং কমিটির হাতে দেওয়া মানে আবার ক্ষমতার প্রভাব ও টাকা পয়সার লেনদেনকে বৈধতা দেওয়া, ফলে আবার বেশি করে নিয়োগ বঞ্চিত হবে মেধাবী, সৎ ও যোগ্য নিবন্ধনকৃত শিক্ষকরাই। শিক্ষক নিয়োগ নিয়ে কোনো বাণিজ্য ও অসৎ কর্মকাণ্ড হলে তার খেসারত সারা জীবন পুরো জাতিকেই বহন করতে হয়। তাই শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএ কর্তৃপক্ষের হাতে রেখে এখন জাতীয় মেধা তালিকা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শেষ করে আগামীতে প্রতি বছর দ্রুত সময়ের মধ্যে চাহিদামাফিক নিয়োগ প্রক্রিয়ার ব্যবস্থা করাই হবে সময়ের অন্যতম সেরা সমাধান।